নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কুট্টুসের মা নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, কুট্টুস ফ্যামিলি ব্লগসের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আজ 13ই ফেব্রুয়ারি, কাল সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, সব কিছু একসাথে পড়েছে। তো আমি এখন বাগানে এসেছি, এখান থেকে ফুল নিয়ে যাব পুজোর জন্য। আর আমার বাগানে অনেক শিম হয়েছে, বিভিন্ন ধরনের শিম হয়েছে। আমি আর জয় এসেছি এখানে, আর শিম পেড়ে নিয়ে যাব। জয় দেখো প্রচুর শিম পাড়ছে এখানে, বিভিন্ন ভ্যারাইটি আছে শিমের। তার মধ্যে দু রকম হয়েছে এখন, মানে মটরশুঁটির মতন ছোট ছোট কিছু হয়েছে, আর কিছু হলুদ সাদা আর সাইডের লাল বর্ডার চ্যাপটা চ্যাপটা শিম হয়েছে। তো আমরা এখান থেকে শিম পেরে নিয়ে যাব। কাল যেহেতু সরস্বতী পুজো, তো কিছু কিছু যোগাযন্ত্র আজকেই করে রাখছি। বাগান যেহেতু আছে, আমার বাগানে ফুল আছে, সবজি আছে, তো আমি বাগান থেকে সবজিও যেরকম নিয়ে যাচ্ছি, ফুলটাও সেরকম নিয়ে যাচ্ছি। আর বাগানে কামরাঙ্গাও হয়েছে, তো আমি কামরাঙ্গা এখান থেকে কিছুটা পেরে নিয়ে যাব। কাল চাটনি করব, খিচুড়ি লাবড়া চাটনি এরকম করার প্রোগ্রাম আছে। তো অনেক ফুল যেহেতু হয়েছে, তো দোকান থেকে আর কিনে নেবো কেন, আমি এখান থেকেই নিয়ে যাচ্ছি। আর এখান থেকে বেলপাতা, তুলসী পাতা, দূর্বা ঘাস যা লাগে সব কিছু নিয়ে যাচ্ছি। এই দেখো গাছে কত কামরাঙ্গা হয়ে গেছে। তো কামরাঙ্গা এখনও পাকেনি ভালো করে, কিছু কিছু পাচ্ছে। আমি কামরাঙ্গা এখান থেকে নিয়ে যাচ্ছি। কাল যেহেতু সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তো দেখো বন্ধুরা এরকম এই যে ছোটো ছোটো শিম হয়েছে। আর আসার সময় দেখি গাছে শিমুল ফুল ফুটেছে, বসন্ত চলে এসছে, দারুণ একটা বসন্ত বসন্ত ভাব। আর একটা নতুন জিনিস তোমাদের দেখাবো, দেখো বন্ধুরা এখানে আমাদের বাপের বাড়িতে চারটা কুকুর আছে। আর যখনই কোনো শঙ্খ বাজানো হয় বা উলুলু দেওয়া হয় পুজো হলেই, তারা হচ্ছে মাথা উঁচু করে যেভাবে শঙ্খ বাজায় সেরকম করে, দারুণ মজা লাগে দেখতে। বন্ধুরা সকালে উঠে আমি একদম স্নান করে রেডি হয়ে গেছি, হলুদ রঙের শাড়ি পরেছি। আর দেখো বন্ধুরা আমি কিন্তু গয়নাগুলো পরেছি, গয়নাগুলো দেখো আমার নিজের হাতে তৈরি করা। আর আমি ছোট একটি পাথরের ঠাকুর নিয়ে এসেছি সরস্বতী পুজো করব বলে। আমি দেখো হলুদ শাড়ি পরেছি, পলাশ ফুলের কানের খোপায় গোজা পলাশ, তারপরে হচ্ছে গলার মধ্যে যেই হারটি পরেছি সেখানে বীণা আছে, পলাশ ফুল আছে। তোমাদের কেমন লাগছে? আমি হলুদ শাড়ি পরে এখন পুজোতে বসবো, পুজো মানে কি পুরোহিত আসবে। আর আমি ঠাকুরের গলার গয়নাটাও কিন্তু নিজের হাতে বানিয়েছি, যতটুকু পারি নিজের হাতে সাজানোর চেষ্টা করেছি। ঠাকুরের গয়না পেছনে যা কিছু আছে ডিটেলস তোমরা পরে দেখে নেবে। তো আমি এখন যতটুকু যোগাযন্ত্র করতে হয় সেরকম করছি। পুরোহিত মশাই একটু পরেই চলে আসবে। পুরোহিত মশাইকে তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে, আমার অনেক ভিডিওতে তোমরা ওকে দেখেছ। তো আমি এখন চন্দন বাঁধছি। আর সকালবেলা কুট্টুস তোজো সবাই পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। আর বন্ধুরা সরস্বতী পুজোর দিনই আমার তোজোর জন্ম যেহেতু হয়েছিল, তো সরস্বতী পুজোটা আমার বিশেষভাবে স্পেশাল, কেন এই দিনটিতে তোজো আমার জীবনে এসেছিলো। তো প্রত্যেকবার তো সরস্বতী পুজো পড়ে না জন্মদিনের দিন, তো আমি সরস্বতী পুজোটা করার চেষ্টা করি। আর দেখো আমার খোপায় দেখো পলাশ গুজেছি, কানে দুল পরেছি, এগুলো কিন্তু সব আমার হাতে বানানো, এই যে মা সরস্বতী। এই যে তো কুটুস হলুদ জামা পরে রেডি। বন্ধুরা আমার ঠাকুরমশাই চলে এসছে, রূপমকে তোমরা অনেকে চেনো, ও সম্পর্কে আমার ভাই হয়, তো ও আজ পুজো করছে। আর আমি তো বিশেষ ভালো করে উলুলু দিতে পারি না, তো কুট্টুস বারবার আমাকে খেপাচ্ছে আমি উলুলু ভালো করে দিতে পারি না বলে। তো পুজো চলছে, দুজনের ছেলের নামে করো, ওর নাম আয়ুষ, ওর নাম আরাধ্য, বর্বল, কশ্যপ গোত্র। আয়ুষ বড়, আরাধ্য ছোট, বিষ্ণুরা
তৎশতদ্য ফাল্গুন মাস শুক্ল পক্ষে পূর্ণিমাং তিথয় শ্রী আয়ুষ আরাধ্য দেব শর্মণ্য ভরদ্বাজ গোত্রস্য শ্রী রূপম দেব শর্মণ্য কাশ্যপ গোত্রস্য সর্বসৌভাগ্য কামনার্থায় শ্রী শ্রী সরস্বতী দেবভৈ প্রীতিকাম গণেশাদি নানা দেবতা পূজাপূর্বক সায়ুধ বাহন পরিবার শ্রী শ্রী সরস্বতী দেবভৈ পূজা করিষ্যামি। ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম ভদ্রকালয় নম নিত্যং সরস্বতী নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে এবচ। তো বন্ধুরা, আমাদের পুজো কমপ্লিট। এখন দুপুরবেলা আমরা চলে এসেছি নিবেদিতা একাডেমিতে। এখানেই আমি আমার বান্ধবীর সাথে দেখা করব। তোমরা আগের গেল বছরের ব্লগে কিন্তু দেখতে পেয়েছো আমরা এই স্কুলে আমাদের পুরনো বান্ধবীদের সাথে দেখা করি। কুট্টুস যেহেতু এই স্কুল থেকেই ফার্স্ট পড়াশোনা শুরু করেছিল, তো আমরা এই স্কুলেই দেখা করি। আমার বান্ধবী এখনও আসেনি। আর দেখো, দেখছি সবাই কুল খাচ্ছে। যেহেতু আমরা সরস্বতী পুজোর আগে কুল খাই না, তো সরস্বতী পুজো হয়ে গেল, তো আমি একটা কুল টেস্ট করে দেখলাম, দেখি কেমন হয় খেতে। ফার্স্ট আজ মুখে কুল দেবো, তার আগে কিন্তু দেইনি। আর কুল যেহেতু ভালো করে পাকেনি, ও মা কি টক! ছোটো ছোটো বাচ্চারা একদম হলুদ শাড়ি পরে, একদম লাল পরি, নীল পরি, হলুদ পরি সব সেজেছে, দারুণ লাগছে দেখতে, মানে অপূর্ব দৃশ্য। এই যে আমার বান্ধবী, আমার বান্ধবী চলে এসছে, তার হাতে দুটো ছানাপোনাও চলে এসছে। আমার বান্ধবী কি কেমন লাগছে দেখতে দেখো। আর আমরা কিন্তু যে গয়নাগুলো পরেছি, আমরা কিন্তু নিজের হাতে বানিয়েছি, মানে আমি বানিয়েছি। আর আমার বান্ধবীর ছেলে, সে একদিকে আমারও ছেলে, আমি ওর সেকেন্ড মা, ওর সাথে আমি একটু ডান্স করছি। ও ডান্স করতে ভীষণ ভালোবাসে, কিন্তু এখানে পার্টনার পাচ্ছে না, বারবার রিকোয়েস্ট করছে যে আন্টির সাথে ডান্স করবো। তো আমিও ওর সাথে একটু ডান্স করলাম, একদম পুচকি পার্টনার সাথে, আমার পুচকি ভ্যালেন্টাইন্সের সাথে আমি আজ ডান্স করলাম। ডান্স তোমাদের কেমন লাগলো বলবি, একদম পুচকি ভ্যালেন্টাইন্স কিন্তু আমার। দেখো সারাটা দিন ওর সাথে কাটালাম, জানি না হাজবেন্ড রাগ করছে কি না, কারণ ওকে তো সময় দিতে পারলাম না। আর আমি না, দেখো গেল বছর যখন এখানে ও যখন কুচকি ছিল, তখন আমরা এখানে একটা ছোটো রিল বানিয়েছিলাম, আর সেটা ও আবার আজ সেকেন্ড টাইম রিপিট করলো। যেরকম যেরকম করেছিল সেরকম সেরকমই করতে হবে, আমরা যেরকম যেরকম করেছিলাম পাঁচ গিয়ে ওরকমই। তো এখানে একটা মজার ব্যাপার হলো, দেখো আমি আইসক্রিম আনতে ভুলে গেছি, কিন্তু টাকা দিয়ে চলে এসেছিলাম। এইদিকে টাকা, আইসক্রিম দাদা, আমার আইসক্রিমটা হাতে নেই। আইসক্রিম কত? আমার বল, তুই আইসক্রিম নিসনি? না, তুই আইসক্রিম ছেড়ে আসছিস।
আবার নতুন করে আইসক্রিম এনে আমরা আইসক্রিম খেলাম। আমরা সারাটা দিন খুব মজা মস্তিতে কাটালাম। তারপর যেহেতু বাড়ি ফিরতে হবে, সেহেতু আনন্দে কাটিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। বন্ধুরা দেখো, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, যেহেতু বলেছিলাম রাতটা আমার হাজব্যান্ডের জন্য, তো দেখো আমি রোজ বানিয়েছি, তাও নিজের হাতে মোল্ডেড ক্লে দিয়ে। যেহেতু আমি চাকরি করি না, সেহেতু আমি হাজব্যান্ডকে নিজের টাকা দিয়ে কী গিফট দেবো? ও আমাকে গিফট দেয়, কিন্তু আমি তো নিজের টাকা, আমার তো নিজের টাকা নেই, আমি ওর টাকা দিয়ে ওকে গিফট দেবো কেন? তো আমি মোল্ডেড ক্লে দিয়ে রোজ বানিয়েছি। দেখো একটি নয়, দু দুটো রোজ বানিয়েছি। আমি ওকে প্রেজেন্ট করব, আর ওর তো ভীষণ পছন্দও হয়েছে। তো বন্ধুরা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে! আমি আমার ভ্যালেন্টাইন্সকে আমার বানানো রোজ প্রেজেন্ট করলাম। ভালো লাগলে ভিডিওটি তোমরা শেয়ার করে দিও।